ব্লারি ওয়াস্টেড গরিব ভিখারি ছোট লোক, চল চল এখানে চল। আরে থাম তো, মরার যখন এত ইচ্ছা বিষ্কে মর না, নিজে মরবি অপরকে মারবি? সারা ছোট লোক গরিব ভিখারি, তোদের জন্য দেশের আজ এই অবস্থা। চল চল তুই চল। ব্লাডি ওয়াস্টেড, এত হাসার কি আছে? হাসছিস? তোরা এই নালীর কীটের মতো গরিব হয়ে জন্মাবি, গরিব হয়ে বড় হবি, আবার গরিব হয়ে মরে যাবি। ব্লাডি ওয়াস্টেড, ধু! তুই আমার গাড়ি নিয়ে হাসছিলিস না? তোর গাড়ি কেনার অকাত আছে? আচ্ছা তুই গাড়ি কথা ছাড়, তোর জামা প্যান্ট দেখ, ময়লা জামা প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছিস, নোংরা গন্ধ বেরোচ্ছে। আর এটা কি? ভাই আমি এখানে কি করে? তোর অ্যাক্সিডেন্ট হয়েছিল, আর 7 দিন পর তোর জ্ঞান ফিরেছে। ভগবানের কাছে লাখ লাখ ধন্যবাদ যে তুই ভালো আছিস। তোর কি মনে আছে সেই গরিব ভিখারির কথা যাকে তুই অপমান করে তাড়িয়ে দিয়েছিলি? যখন তোর অ্যাক্সিডেন্ট হয়েছিল তখন ওই ভিখারিটা তোকে তুলে নিয়ে যা হাসপাতালে নিয়ে এলো। ও তোকে ওর রক্ত দিয়ে তোর প্রাণ বাঁচিয়েছে। ও যদি না থাকতো তোর কি হতো কি জানি। ভাই আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আমি আসছি। হ্যাঁ ধন্যবাদ ভাই আমার প্রাণ বাঁচানোর জন্য। আরে সাহেব আপনি, আমরা তো গরিব ছোট লোক, আর আপনি আমার গায়ে হাত দিচ্ছে, আপনার হাত তো ময়লা হয়ে যাবে। আরে ভাই এরম বলছি কেন, বললাম তো ভুল হয়ে গেছে, মাফ করে দাও। আচ্ছা তুমি বলো, তুমি এই কাজ করে তুমি কত টাকা কামিয়ে নাও? দুবেলা দু মুঠো খেতে পারি কারো ধার না নিয়ে, এটাই আমাদের পক্ষে যথেষ্ট। তুমি ঠিক বলেছো, আমরা টাকার দিক থেকে অনেক ধনী হতে পারি, কিন্তু মনের দিক থেকে তোমার থেকে অনেক গরিব। আমরা সারা জীবনে যা ইনকাম করি তাও মানুষের কিছু না কিছু দান থাকে। আমরা হলাম গরিব ছোট লোক, আমাদের গা দিয়ে ময়লা গন্ধ বেরোয়। তোমরা হলে বড় লোক, তোমাদের কাছে আমাদের কোনো ভ্যালুই নেই। এরম বলছো কেন, এই পৃথিবীতে সবারই ভ্যালু আছে, আর তোমার সাথে যা যা অন্যায় করেছি তার জন্য আমায় ক্ষমা করে দিও। সাহেব অনেক ভালো লাগলো একজন বড় লোকের মুখ থেকে এরকম কথা। ওসব কথা বাদ দাও, তোমার জন্য একটা সারপ্রাইজ গিফট আছে, চলো আমার সাথে চলো। মন থেকে ধনী হলে প্রত্যেক গরিবকে মনে হয় হারিয়েছি বিবেক আজ টাকার কাছে মনসত্তরিণী। হ্যাঁ আমি গরিব কিন্তু কারোর কাছে পাতি নি হার। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু ব্যাক আওয়ার ইউটিউব বড় মাল্টিমিডিয়া। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন ও কমেন্ট করবেন। আর হ্যাঁ চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এই ভিডিও পার্ট 2 দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।